ফুলটার নাম নাগলিঙ্গম, যা শ্রী রামকৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় একটা ফুল। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালে শ্রী রামকৃষ্ণ মিশনের দুধ নেওয়ার জন্য তো খুব সুন্দর নাগলিঙ্গম ফুল ফুটে আছে, তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি ভালো লেগেছে, দাঁড়ান ফুলটাকে একটু ভালো করে আপনাদের দেখাই। এটা দেখে আপনারা কিছু বুঝতে পারছেন? দেখে যেন মনে হচ্ছে একটা পদ্ম ফুল, যেখানে রয়েছে লক্ষ্মী আর নারায়ণের বসার জায়গা, আর ওনাদের ঠিক মাথার উপরে রয়েছে বাসকী নাগ ফণা তুলে। ফুলটা দেখতে কি অপূর্ব, তাই না? এটা দেখতে যেমন সুন্দর, আর এতে রয়েছে খুব সুন্দর একটা গন্ধ। প্রতিটি রামকৃষ্ণ মিশনেই দেখা যায় এই নাগলিঙ্গম ফুলের গাছ, আর এই যে দেখা যাচ্ছে নাগলিঙ্গম ফল, দেখে মনে হচ্ছে যেন একটা মাটির ভার গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। শুনেছি ফলটা নাকি খুব বিষাক্ত, আর এটা হচ্ছে ফুলের কুঁড়ি।